ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা থেকে বাদ যান, আসেন, এখনো সময় আছে, পদত্যাগ করেন ব্যর্থতার জন্য এবং একটা সুষ্ঠ অবাধ নির্বাচন কমিশন গঠন করেন যারা নিরপেক্ষ থাকবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করেন, মানুষকে রক্ষা করেন। তা না হলে এই মানুষই আপনার ঘাট ধরে আপনাদেরকে টেনে নেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ ঘুরে ইতিমধ্যেই দাঁড়িয়েছে, নিজেদের ভুল ত্রুটি ভুলে যান এবং সংগঠিত হয়ে দুর্বার গণ আন্দোলনের জন্য আপনারা তৈরি করেন নিজেকে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের সেমিনারে অভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তাই আমরা কি পারি না এই ইস্যুতে শুধুমাত্র আমরা ঐক্যবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ মঞ্চ করতে পারি, আর সম্ভব না হইলে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করি এবং এটাই এখন সময়ের দাবি। দেশের প্রয়োজনে বৃহৎ দল হিসেবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান অন্য দলের নেতারা। এই সরকারকে যে সরাতে চাই কেমনে সরাব, আমাদের মধ্যে ঐক্যটা কেমনে আসবে, যতক্ষণ নেত্রী বের না হচ্ছে বিকল্প কি পদ্ধতিতে আমি আগাইতে পারবো এটা আলোচনার দাবি রাখে। মৌলিক অধিকার যদি চাই, তার ভাতের অধিকার চাই, কাপড়ের অধিকার চাই, মৌলিক অধিকার চাই, তাহলে তার সপক্ষেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।